বকটুই কাণ্ডে রাজ্যের ধাক্কা। শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কোর্ট ওই সরকারে এসআইটির উপর ভরসা না করে সিবিআই তদন্ত দিয়েছেন। এবার আমরা আশা করব সিবিআই তাড়াতাড়ি এই তদন্ত শেষ করে 7 তারিখের মধ্যে রিপোর্ট দেবে, যার উপরে বেশ করে আদালত দোষীদেরকে সাজা দেবে। সিবিআই তদন্তের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা, এবং আমরা বিশ্বাস করি যে পুলিশের যে এসআইটি তৈরি করে এই তদন্তের ভার দেয়া হয়েছিল সেই তদন্ত সঠিকভাবে চলছিল না। স্বাভাবিকভাবে সেই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল এবং প্রভাবিত তদন্ত আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছিলাম যে তদন্ত প্রভাবিত করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই মহামান্য আদালত আমাদের এই অবজারভেশনকে স্বীকৃতি দিয়েছেন। এই ঘটনার পর পুলিশ মন্ত্রী উচিত ছিল নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা, পদত্যাগ করে পুলিশের ভেতরে একটা বিশ্বাস অর্জন করানো যে তোমাদের আইন অনুযায়ী কাজ করতে হবে। সেটা না করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তিনি বলছেন কেস সাজাতে হবে, এ মারাত্মক জিনিস। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত যে নির্দেশ দিয়েছেন অত্যন্ত সঙ্গত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের নজরও রাখতে হবে যে সিবিআইও তদন্ত ঠিক মতো করছে কি না। এখানকার পুলিশ এখন থেকে তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করছে, সাক্ষীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সমস্ত সাক্ষী গ্রাম ছাড়া হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই সিবিআই শুধু নয়, কোর্টের তত্ত্বাবধানে সিবিআই, এটাই ছিল আমাদের দাবি। আমরা আগামী দিনে এই দাবি আবার করতে থাকব। পাল্টা সুর চড়াতে দেরি করেনি তৃণমূল। তারা যদি বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা করে এবং বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে, এই ঘটনার পরিধি থেকে বেরিয়ে কোন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বিজেপির নির্দেশে বিজেপিকে বাঁচাতে কোনো পদক্ষেপ নেয়, আমরা ছেড়ে কথা বলবো না, প্রতিবাদ হবে। কোর্টের কথাতেই সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি, সিবিআই এর ভালো ভালো অফিসার আছেন, ভে বেস্ট অফিসার্স অফ দ্য কান্ট্রি আর ইন সিবিআই বা এইসব ইডি বা জায়গায়, কিন্তু তাদের এই মোদী সরকার আসার পরে মিউস ইউটিলাইজ হচ্ছে, পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স হচ্ছে। বকটুই কাণ্ডে এদিনও উত্তাল হয় বিধানসভা। মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে সুর চড়ায় বিজেপি। তাদের হুঁশিয়ারি, যতদিন না মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন ততদিন তারা বিধানসভা বয়কট করবেন। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বকটুই কাণ্ডের তদন্ত সিবিআই এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, বকটুই কাণ্ডে তদন্ত করবে সিবিআই, তদন্তের নথি সিবিআই এর হাতে তুলে দেবে সিট, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে সিবিআইকে, তদন্তে সব রকম সহযোগিতা করবে রাজ্য। গত 22 মার্চ বকটুই কাণ্ডের তদন্তে সিট গঠন করে রাজ্য প্রশাসন। শুক্রবার হাইকোর্টের নির্দেশের পর সিটের তদন্ত পর্ব আপাতত শেষ, আদালতের নির্দেশেও সেটাই বলা হয়েছে। বকটুই কাণ্ডে সিট কোনো তদন্ত করবে না, সিবিআই শুধু কেস ডায়েরি করেই থেমে যাবে না, অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থাও করবে, প্রয়োজনে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবে সিবিআই। পরবর্তী শুনানি অর্থাৎ 7ই এপ্রিল প্রাথমিক রিপোর্ট দিতে হবে। বকটুই কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তের দাবিতেও একাধিক মামলা হয়। শুধু সিটের তদন্ত পদ্ধতি নয়, সিটের কয়েকজন অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীরা। জ্ঞানমোহন সিং, তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ আছে, ফলে জ্ঞানমোহন সিংকে সচেতনভাবে করা হয়েছে যাতে এই মামলার তথ্য লোপাট করা যায়। মাত্র 3 দিনেই কেন সিট তদন্তে অনাস্থা, তাই দিন জানিয়েছে হাইকোর্ট। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের পর্যবেক্ষণ, তদন্তে কার্যকরী ভূমিকা নিতে পারেনি সিট, ঘটনার সময় এলাকায় কে কে ছিলেন জানতে নেটওয়ার্ক ডাম্পিং করা হয়নি, নিয়ম মেনে প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত হয়নি, ইংরেজি না জানা ব্যক্তির বয়ান ইংরেজিতে লেখা হয়েছে,
ঘটনাস্থল থেকে থানার দূরত্ব বেশি নয়। ঘটনার সময় পুলিশের ভূমিকা সিটের তদন্তে স্পষ্ট নয়। এই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মন্তব্য, বিচার ব্যবস্থা এবং সমাজের প্রতি ন্যায় বিচারের জন্য স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআই এর হাতে তুলে দেওয়া হচ্ছে। আদালতের লাস্টে ওটাই বলল কি, লোকের উপরে আস্থা রাখা, আইনের উপরে আস্থা রাখার লোকের জন্য আমরা ইমিডিয়েটলি এই ম্যাটারটা সিবিআইকে ট্রান্সফার করে দিচ্ছি। মাননীয় আদালত আরও বলল কি, এই কেসটা এখন এখানে হাইকোর্টে শেষ হবে না, যে সিবিআইটা ট্রান্সফার নিচ্ছে ইনভেস্টিগেশনে ওটাও হাইকোর্ট এখন মনিটর করবে। মানে ওদেরকে আগে মারা হয়েছিল তারপরে জানানো হয়েছিল না, এরকমই জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এটা সব সিবিআই বের করবে। তদন্তে সিবিআই বিচারের অপেক্ষায় বক্তুই। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। হাইকোর্টের নির্দেশে বকটুই কাণ্ডের তদন্তে সিবিআই। সূত্রের খবর, শুক্রবারই সিটের তদন্তকারীদের সঙ্গে ফোনে কথা বলেন সিবিআই আধিকারিকরা, এরপরই এফআইআর দায়ের করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ বকটুই কাণ্ডের তদন্ত করবে, শনিবার থেকেই তাদের তদন্ত শুরু। তদন্তের নেতৃত্ব দেবেন সিবিআই এর যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। রামপুরহাটে ক্যাম্প করা হবে, সেখানে থাকবেন সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতেই বকটুয়ের ঘটনাস্থলে গিয়ে এদিন নমুনা সংগ্রহ করে সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরির দল। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সিএফএসএল এর যে টিম, সেই সিএফএসএল এর টিম এসে পৌঁছেছে, ক্রাইম সিন টিম এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সোনা শেখের ঘরে ঢুকেছে। এখান থেকে আটটি দেহ উদ্ধার হয়েছে, তারা ইতিমধ্যে বিভিন্ন দলে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করছেন। এটা কিন্তু দিল্লি সিএফএসএল টিম এবং এই দিল্লি সিএফএসএল টিমকে কিন্তু নিয়ন্ত্রণ করে সিবিআই এবং হাইকোর্টের নির্দেশে তদন্তে সিবিআই। আদালতের নির্দেশের পরেই এদিন বকটুই ছাড়েন রাজ্যের বিশেষ তদন্তকারী দল। কলকাতা হাইকোর্টের নির্দেশ আসতেই বীরভূম ছাড়লেন সিটের কর্তারা, যেটা দেখা যাচ্ছে এডিজি সিআইডি তথা সিট কর্তা জ্ঞানবান সিং, ডিআইজি সিআইডি অপারেশন মিরাজ খালিদ, আইজি সিআইডি আনন্দ কুমার, তারা সকলেই কলকাতার উদ্দেশ্যে ফিরে গেলেন। আনারুলকে ১৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে তা মঞ্জুর করেন রামপুরহাট আদালতের বিচারক। বিচারক ওপিনিয়ন দিলেন যে ফর দা সেক অফ জাস্টিস এন্ড ফর দা পারপাস অফ রিকনস্ট্রাকশন অফ ক্রাইম এই রিমান্ডটা দেওয়া দরকার, তাই উনি রিমান্ড যেটা প্রেয়ার করা হয়েছিল ১৪ দিনে সেটা অ্যালাউ করেছে। কত দিনে? ১৪ দিনে, ১৪ দিনে প্রেয়ার করা হয়েছিল, ১৪ দিনে অ্যালাউ করা হয়েছে। বকটুই কাণ্ডে ধৃত আনারুল ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তাকে গ্রেফতার করা হয়। আনারুলের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসায় মদত সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। मैं आदित्यनाथ योगी ईश्वर की शपथ लेता हूं कि द्वितीय बार शपथ ग्रहण फिर उत्तर प्रदेश के कुर्सी पे योगी आदित्यनाथ। বুলডোজার প্রচার, প্রচারে ঝড়, শপথের মেগা ইভেন্টেও তাক লাগানোর টিম যোগী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ৩৭ বছর বাদে পরপর দুবার একজন মুখ্যমন্ত্রী শপথ নিলেন লখনউয়ের দরবারে। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম শুক্রবার কানায় কানায় ভরা, হাজার হাজার দর্শক। মঞ্চে অক্ষয় কুমার, কঙ্গনা রানাউতের মতো তারকারা ছিলেন, কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেতা অনুপম খের রাও। উপমুখ্যমন্ত্রী হিসেবে এদিন শপথ নেন কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাম আমলের শেষ দিক থেকে তৃণমূলের ১১ বছর, রাজ্যে অনেকগুলি মামলার তদন্তে সিবিআই, কোথায় দাঁড়িয়ে সেই সব তদন্ত? ২০০৭ সালে ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চালায় পুলিশ। ১৫ মার্চ কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ২০১৪ সালের মার্চ মাসে চার্জশিট পেশ করে সিবিআই। সিবিআই এর চার্জশিটকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়। ২০১৫ সালের এই মামলা নিয়ে তদন্ত রিপোর্ট দেয়নি সিবিআই। নন্দীগ্রামের আগে সিঙ্গুরে তাপসী মালিক হত্যায় তদন্তভার দেওয়া হয় সিবিআইকে।
সিপিএম এর হুগলি জেলা কমিটির সদস্য সুরীত দত্ত সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিবিআই। নিম্ন আদালত সুরীত দত্ত ও দেবু মালিককে যাবজ্জীবন সাজা দেয়। একে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অভিযুক্তরা। সিবিআই এর তথ্য প্রমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। দুই অভিযুক্তকে বেকসুর খালাসও করে দেয়। আবার নেতাইয়ের ঘটনায় 11 বছর ধরে মামলা চলছে তো চলছেই। 2011 সালের 7ই জানুয়ারি নেতাইয়ে গুলিতে 9 জনের মৃত্যু। ঘটনায় এক মাসের মাথায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। 87 দিনের মাথায় চার্জশিট পেশ সিবিআই এর। তদন্তের অগ্রগতি নিয়ে আগামী 5ই এপ্রিলের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের। বছরের পর বছর পার ঘটনার ঘন ঘটায় ঘুরপাক খাচ্ছে দুই হাই প্রোফাইল মামলা। নারদ মামলায় সিবিআই ও ইডির চার্জশিট জমা পড়েছে। চার্জশিট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগে মামলা হয়েছে। সারদা তদন্তের অবস্থাও আরো জটিল। 78টি অভিযোগ নিয়ে তদন্ত সিবিআই এর। 8টি চার্জশিট পেশ হওয়ার পরও তদন্ত চলছে। রবীন্দ্রনাথের নোবেল চুরি রহস্যেরও কিনারা করতে পারেনি সিবিআই। আদালতে সে কথা জানিয়ে তদন্ত বন্ধের আর্জিও জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইসব মামলাকে সামনে রেখে তৃণমূল বলছে সিবিআইকে দায়িত্ব দিয়েই বা কি লাভ। এর পাল্টা যুক্তিও অবশ্য রয়েছে। অনেকবার কি হয় কি সিবিআই কে আপনি একটা কেস 9 বছর পরে দিচ্ছেন, তো সিবিআই কি এভিডেন্স বের করতে পারবে? ওরা যে তখনও চেষ্টা করে যায় সায়েন্টিফিক ভাবে এভিডেন্স বের করার জন্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। নিমরোজা বিবি 7 বছর পর ফিরেছেন বকটুইয়ে। যে ভাদু শেখের মৃত্যুর পর জুনে খাঁক হয়ে গেল বকটুই গ্রাম, নিমরোজার অভিযোগ সেই ভাদুর বিরুদ্ধে। তার দাবি, 7 বছর আগে ছাগলের ধান খাওয়া নিয়ে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, খুন করা হয় নিমরোজার বোনের ছেলেকে। অভিযোগের আঙুল ওঠে ভাদু শেখ বড় লালন খুরশিলদের দিকে। এক কাপুরে গ্রাম ছাড়তে হয় নিমরোজাদের। আর গ্রামে ফিরতে পারেননি নিমরোজা। এবার ফিরলেন পোড়া বকটুইয়ে, ছেড়ে যাওয়া গ্রাম দেখতে। এ তো 7 বছর পর আমি এসেছি তো। কালকে মুখ্যমন্ত্রী পরে আসলো, পুলিশ বসেছে, তারপর মানে ভয় আসতে পারে। এতদিন আসেননি কেন? আমি ভয় আসিনি বাবা, আমি ভয় আসিনি। কার ভয়? কিসের ভয়? এ বা এই যে মেরে দিলে সবকে, এই আমরা মেরে দেবো, ধমকি দিত। আমি তো বললাম একটা কাপড় পরে পালিয়ে যাচ্ছি, আমি আর কি বলবো আপনাদেরকে। গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়েছেন নিমরোজা, জমি আর বিক্রি করতে পারেননি। অভিযোগ, জমি দখল হয়ে গিয়েছে। সেই জমির সামনে কান্নায় ভেঙে পড়লেন নিমরোজা বিবি। আজকে 7 থেকে 8 বছর পর এই গ্রামে পা রেখেছেন, তার বাড়িটা তিনি বিক্রি করে দিয়েছেন। এখানেই কোনখানে জমি ছিল আপনার? আমার এই জমিতে আপনারা দাঁড়িয়ে আছেন, এই জমিতে এসো। আমার এটা বাড়ি ছিল, এটাই আমার ছেলেরা ধান চাষবাস করি, এটাতেই থুতু, এটাই এসে চলে না। আমি দেখেছি, আমাকে মা বেশি কথা বলে না, আমি ঘেমে গেছি। এই গ্রামে 7 থেকে 8 বছর পর পা রাখলেন গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এখন পুলিশ বসেছে। তার আগে আতঙ্কে তারা এই গ্রামে আসতে পারতেন না, এবং এই আতঙ্কের কারণ ছিল যে তাদের ওপরেও অত্যাচার হবে। ফলে কী ধরনের একটা যে ত্রাস চলতো সেই ছবিটাই কিন্তু এই মানুষগুলোর যে কান্না, সেই কান্না থেকেই উঠে আসছে। ক্যামেরা পার্সন তন্ময়ের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, বীরভূম।